आगरपारा जुट मिल में उत्पादन हुआ शुरू। मजदूरों की आंखों में खुशी की चमक। आपको बता दें कि बीते दो महीनों से घनश्याम शारदा और गोविंद शारदा के बीच हुए प्रॉपर्टी विवाद को लेकर आगरपारा जुट मिल में एक तनाव का माहौल पाया जा रहा था। इस बीच आगरपारा जुट मिल का नाम बदलकर विनिमय प्राइवेट लिमिटेड कर दिया गया। इस बीच आगरपारा जुट मिल के मजदूरों ने नाम के परिवर्तन को लेकर उत्पादन बंद कर दिया। कलकत्ता हाईकोर्ट के फैसला आने के बाद आगरपारा जुट मिल के मालिक घनश्याम शारदा के नेतृत्व में 300 मजदूरों ने 16 अक्टूबर के शाम 8 बजे से भीड़ से उत्पादन की शुरुआत कर दी और खुशी खुशी काम पर लौट आए। আগরপাড়া জুট মিলে যে শ্রমিকরা ছিল তারা কাজ করতে আরম্ভ করেছে, কি বলবেন? এই নর্মালি যেটা মিলটা চলছিল আর কি গত 3রা আগস্ট পর্যন্ত, তার আগের যে পজিশন আর কি 18 বছর যাবৎ চলছে আর কি, সেই একই অবস্থায় পুরনো অবস্থায় ফিরে এলো আর কি, ব্যাক অবস্থায়। এবং এটা স্বাভাবিক ছিল খানিকটা, কারণ এটা লিটিগেশনে ছিল, হাইকোর্টের একটা রায় হয়েছে। এবং হাইকোর্টের রায় দুটো জিনিস হয়েছে, যেহেতু একটু জনস্বার্থ জড়িত আছে এর মধ্যে, এখানে প্রায় 3000 শ্রমিকের রুটি রুজি প্রশ্ন আছে আর কি, এতগুলো পরিবার যুক্ত আছে আর কি, এটা বন্ধ ছিল। এবং স্বাভাবিকভাবে কোর্টও রায় দিয়েছে যে মিল চালু থাকা দরকার আর কি, মানে যাতে শ্রমিকদের রুটি রুজি মার না খায় কি। এবং সেই অনুযায়ী কালকে আবার পুলিশ প্রশাসনের সাথে কথাবার্তা বলে, পুলিশ প্রশাসনের সাথে কথাবার্তা বলে আবার পুরনো মানে যে বর্তমান মালিক আর কি পুরনো ছিল ঘনশ্যাম সারদা, ওনার আন্ডারে আবার মিল চলে এসছে আর কি, যদিও এখনো কেস চলছে আর কি, কেস চলছে, মামলা চলবে আর কি, স্বাভাবিকভাবে অন্য অন্য বিষয়গুলো নিয়ে মামলা চলবে আর কি, সিবিআইকে কিছু কিছু জায়গায় দায়িত্ব দিয়েছে সেগুলো চলতে থাকবে, কিন্তু মিলে যাতে চালু থাকে সেটা কোর্ট বলেছে আর কি, কোর্টও বলেছে এবং সাধারণ বুদ্ধিতেই আর কি এটা, যে এতগুলো লোকের রুটি রুজি প্রশ্ন যেখানে আছে আর কি, মিল কেন বন্ধ থাকবে, যখন ফাইনাল রায় হবে তখন দেখা যাবে। শ্রমিকরা আবার কাজ শুরু করেছে এবং কালকে রাত্রে থেকে উৎপাদন শুরু হয়ে গেছে। কতজন শ্রমিক কাল থেকে কাজে যুক্ত হয়েছে? কালকে থেকে, কালকে থেকে খুব মানে আরম্ভ করে হইচই করে তো হয়নি এটা, এটা যেহেতু সিস্টেমেটিক্যালি পুলিশ প্রশাসনের সাথে কথাবার্তা বলে সমস্ত কিছু, হাইকোর্টের রায়টাকে যেটা রায় 48% রায় বেরিয়েছে আর কি, সেটাকে দেখে কোন কোন পয়েন্টে আমরা ঢুকতে পারে পারে শ্রমিকরা, সেটা দেখে শুনেই হয়েছে। আপাতত মনে হয় 300 মতো শ্রমিক তারা কাজ করছে আর কি। ফুল ফ্লেজে কবে অবধি শুরু হবে? ফুল ফ্লেজে এবার খবর যাবে সমস্ত জায়গায়, খবর যাবে যাবে এবং খবর গেলে আমার আমাদের ই হচ্ছে যে 2-3 দিনের মধ্যে ফুল ফ্লেজে। দাদা, আপনি ট্রেড ইউনিয়নের নেতা, কতটা খুশি যারা শ্রমিক কাজে তাদের মধ্যে হাসি দেখে ওদের কাজ দেখে? হ্যাঁ, আমি অবশ্যই খুশি আছি, খুশি যে মিলটা বন্ধ থাকবে কেন, আমাদের প্রশ্ন হচ্ছে এটা, বরাবরই প্রশ্ন ছিল মিলটা কেন বন্ধ থাকবে। হ্যাঁ, শ্রমিকদের একটা স্বাধীনতা এবং জয় হলো আর কি, বিজয় হলো।